ফুড রিভিউ শো বাই প্রসুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু যথারীতি আমরা আবার চলে এসেছি দক্ষিণ কলকাতা, এবং আজকে আমাদের দক্ষিণ কলকাতা ফুড ট্যুরের তৃতীয় পর্ব। এই দক্ষিণ কলকাতা খাদ্য সফরের তৃতীয় পর্বে আমরা রাসবিহারী মোড় থেকে শুরু করে গড়িয়াহাট পর্যন্ত কয়েকটি বাছা বাছা আইকনিক ফুড জয়েন্ট তোমাদের সামনে প্রেজেন্ট করব বলে ঠিক করেছি। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে, এবং শুরু করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও। কালীঘাট মেট্রো 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে পাশের গলি দিয়ে যদি তোমরা সোজা চলে আসো তাহলেই আপনজন পেয়ে যাবে, অথবা রাসবিহারী মোড় থেকে অচ্চন ধাবা ক্রস করে ডান দিকে যে গলিটা গেছে সেই গলিটা দিয়ে সোজা এগিয়ে এলে ভেতরে বাঁ দিকে পেয়ে যাবে তোমরা আপনজন। দু পিস মাছের কচুরি, তার সাথে আলুরদম পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করা হয়, দাম হচ্ছে 70 টাকা। কচুরিগুলোকে এইভাবে ছোট ছোট পিস পিস করে দিয়ে দিয়েছে, আর এই কচুরির ভেতরে উঁকি মারলে দেখা যাবে বেশ পর্যাপ্ত পরিমাণে ভেটকি মাছের পুর আছে। মাছের কচুরির সাথে যে আলুরদমটা দিয়েছে, এই আলুরদম হালকা স্পাইসি, একটা হালকা ধনে পাতার ফ্লেভার আছে, আর কচুরি দিয়ে এই আলুরদম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে খেলে বেশ জম্পেশ লাগছে। মাছের কচুরি খেয়ে আপনজন ফ্রাইয়ের দোকান থেকে বচ্চন ধাবার দিকে, মানে মেন রোডের দিকে একটুখানি এগিয়ে এলে ডান দিকে পড়বে এই আপনজনেরই আরেকটি দোকান। এই দোকানে কিন্তু বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাস্তা, এমনকি রোল, মোমো এগুলো বিক্রি করা হয়। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কম্বো রয়েছে, যেখানে মাত্র 90 টাকা থেকে কম্বো শুরু হচ্ছে। আমরা নিচ্ছি এদের এক চাও প্লাস 2 পিসেস চিলি চিকেন কম্বো, যার দাম হচ্ছে মাত্র 100 টাকা। এই 100 টাকার কম্বোতে একটা প্লেটের মধ্যে সুন্দর করে এক চাও দিয়ে দিয়েছে, আর তার সাথে দিয়ে দিয়েছে 2 পিস চিলি চিকেন। ভালো মানের নুডলস ইউজ করা হয়েছে, আর এই নুডলসকে বাঁধাকপি, ক্যাপসিকাম, ডিম এগুলো দিয়ে সুন্দর করে টস করে দিয়ে দেওয়া হয়েছে। চিলি চিকেনের গ্রেভিটার রঙটা কিন্তু খুব আকর্ষণীয়, আর তার মধ্যে এই ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর সব কিছু মিলিয়ে একে আরও সুন্দর করে তুলেছে। চিলি চিকেনের ভেতরে কিন্তু বেশ ভালো পরিমাণেই চিকেন রয়েছে, এবং কোটিংটা কিন্তু যথেষ্টই পাতলা। এক কথায় বলতে গেলে 100 টাকায় এই কম্বো একদম কমপ্লিট ভ্যালু ফর মানি। রাসবিহারী মোড়ে 10 নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান দিকে কিছুটা এগিয়ে গেলেই সামনে রয়েছে বচ্চন্স ধাবা। এই বচ্চন্স ধাবাতে কিন্তু অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায়, যদিও আজকে আমাদের এখানকার মূল আকর্ষণ হচ্ছে কুলফি। ₹50 দাম এই কেশর কুলফি, তার সাথে ফালুদা দিয়ে সিরাপ দিয়ে সুন্দর করে এরা সার্ভ করে দিয়েছে। কুলফিটা যথেষ্ট রিফ্রেশিং, রিচ আর ফ্লেভারফুল। রাসবিহারী মোড় থেকে ফুটপাথ বরাবর লেকমলের দিকে এসে লেকমল পৌঁছানোর আগেই ডান দিক দিয়ে যে গলিটা ঢুকে গেছে এই গলি দিয়ে একটুখানি এগিয়েই ডান দিকে পড়বে রাধুবাবু। দক্ষিণ কলকাতার অনেক পুরনো দোকান এই রাধুবাবু, এবং এই রাধুবাবু কিন্তু এখানকার চত্বরের মানুষজনের অত্যন্ত প্রিয় একটা জায়গা। বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায়, চা বিস্কুট থেকে শুরু করে ফ্রাই আইটেমস রয়েছে, আরও অনেক কিছু রয়েছে এদের। আমরা নিয়ে নিয়েছি রাধুবাবুর দোকান থেকে ফিশ ফ্রাই, এই ফিশ ফ্রাইটার দাম হচ্ছে 85 টাকা।
একদম লাইট ম্যারিনেশন রয়েছে আর ভেতরে যথেষ্ট পরিমাণ ভেটকি মাছের পুর, আর ওপরে কিন্তু ব্রেড ক্রাম্বের একটা শক্ত মুচমুচে কোটিং, সাথে কাসুন্দি আর স্যালাড দিয়ে সার্ভ করা হয়। গড়িয়াহাট মোড়ের কাছে এই বাটার যে শোরুম আছে তার ঠিক উল্টো দিকে রয়েছে রমণী চ্যাটার্জি রোড। এই রমণী চ্যাটার্জি রোড দিয়ে ঢুকে এসে বন্ধন ব্যাংকের ঠিক উল্টো দিকে বাঁ ফুটে পড়বে ক্যাম্পারি। ক্যাম্পারিতে কিন্তু বিভিন্ন ধরনের কাটলেট থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর ফ্রাই আইটেমস পাওয়া যায়। এখানকার ফিশ আইটেমসগুলো খুবই বিখ্যাত। আমরা নিয়েছি এদের বিখ্যাত ফিশ রোল, দাম মাত্র 100 টাকা। ভেতরে সুন্দর একটা ভেটকি মাছের মশলা, তার চারপাশ দিয়ে ভেটকি মাছের ফিলের একটা রোল বানিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে ভেজে নেওয়া হয়েছে। সাথে দেওয়া হয়েছে কাসুন্দি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা। ক্যাম্পারির ফিশ রোল খেলে যেটা সবচাইতে বেশি পছন্দ হবে সেটা হচ্ছে এদের ভেটকি মাছের কোয়ালিটি, তার সাথে ভেতরে যে মশলাটা দেওয়া আছে এই মশলার স্বাদটাও কিন্তু অনবদ্য। বাইরে ব্রেড ক্রাম্বের একটা ক্রাঞ্চি ব্যাপার এই ফিশ রোলটাকে একটা আলাদা মাত্রা যোগ করেছে। তো এই তো ছিল আজকের আমাদের দক্ষিণ কলকাতার তৃতীয় পর্বের খাদ্য সফর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আর যদি খারাপ লেগে থাকে তাহলেও কমেন্টে একটু তোমাদের মতামত জানাও। কোন কোন জায়গার খাবার আমাদের এই ভিডিওগুলোতে তোমরা দেখতে পছন্দ করবে একটু কমেন্টে জানালে আমাদের ভালো লাগবে। আর অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও। পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি আসছি। টাটা। Re-na, re-na.